হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বরিশাল ইন রেস্টুরেন্ট। এর ভিতরে ঢুকলাম, আস্তে আস্তে দেখে দেখলাম কতগুলো মানুষ এখানে দাঁড়াই আছে। পরে এটার ভিউটা নিলাম, অনেক সুন্দর ভিতরটা। এত সুন্দর ডেকোরেশন দেখলে এই মনটা পুরো ভইরা যায়। এত সুন্দর ডেকোরেশন দেখে মন ভরাইলেই তো হবে না। খাবারটা কেমন সেইটাও তো দেখতে হবে। আমরা আমরা এখন খাবার অর্ডার দিব। এবার মামনি পাশে বসা ছিল, মামনি বৈশা বৈশা মেনু দেখতে ছিল কি খাবার অর্ডার দেওয়া যায়। এর মধ্যে আমি আবার একটু প্লেটের ভিডিও নিয়ে নিলাম, ক্লাসের ভিডিও নিচ্ছিলাম কত সুন্দর। তার ভিতরে আবার আনায়ার দুষ্টুমি দেখতে ছিলাম, ওর একটু ডাক দিলাম, হাই আনায়া দেখো আমরা কি করছি। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল ভিতর দিয়ে, কিন্তু খাবারটা কেমন এটা নিয়ে ডিসকাস করতেছিলাম। থাক, অর্ডার দেওয়ার পরে আমরা খেয়ে বুঝতে পারবো কেমন খাবারটা, তারপর খাবারের রিভিউটাও ভালোভাবে দিতে পারবো। ভিতরটা যেমনই সুন্দর, খাবার ওরকম সুন্দর হইলেই আলহামদুলিল্লাহ হয়েছে। দেখা যাক, পরে আসতে ছিল কিন্তু তখনকার ভিডিও আর আমি নিতে পারি নাই, তো কিছু আনায়ার দুষ্টমি ভরা ছবির মধ্যে দিয়ে দিলাম। আমরা খেয়েছিলাম চিকেন অ্যান্ড পর্ন, মিক্স ফ্রাই স্যুপ, ক্যাশিনাট স্যালাড, অন্থন, আর সাথে সফট ড্রিঙ্কস ছিল কোকা কোলা। এই তো এইসব খেয়েছি। তারপরে শেষের দিক দিয়ে আবার একটু ভিউ নিলাম, সুন্দর সুন্দর। ভিতরে ডেকোরেশনটাও যেমন সুন্দর, খাবারও অনেক মজা ছিল। যারা যারা বরিশাল থেকে দেখছেন তারা একবার হলেও এখানে আসবেন, আর যারা বাইরে থেকে দেখছেন তারা বরিশাল যখন আসবেন একবার হলেও এখানে এসে তারপর খেয়ে যাবেন। আমি কিন্তু এটা প্রমোট করতেছি না, আমি এখানে এসে খেয়েছি, আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিওতে বললাম আর শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।